নবদ্বীপে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নিয়ে বিতর্ক থাকলেও এই স্থানটিকে নবদ্বীপবাসীগণ চৈতন্য মহাপ্রভুর আসল জন্মস্থান হিসেবেই বিবেচনা করে থাকেন। মাতা শচী দেবীর কোলে বালক চৈতন্য শুয়ে আছেন। এই কুঁড়ে ঘরে জগন্নাথ মিশ্রের এবং শচীদেবীর জগৎ বিখ্যাত সন্তানের জন্ম হয়েছিল। সেই কুঁড়ে ঘরের পাশেই একটি বিরাট বড় নিম গাছও ছিল, যে নিম গাছটি এখানে বর্তমান। নিম গাছটিকে বেশ চারদিকে ঘিরে রাখা আছে এবং তাতে সবাই মানত করার জন্য বিভিন্ন ধরনের দড়ি, সুতো, রং বেরঙের সুতো দিয়ে বেঁধে রাখে। এই নিম গাছের নিচে চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল বলে চৈতন্য মহাপ্রভুকে সবাই নিমাই বলেও ডাকে। শ্রী চৈতন্য মহাপ্রভুর আসল জন্মস্থান কোথায় এ নিয়ে অনেক বিতর্ক আছে। এই বিতর্ক দূর করার জন্যই মন্দিরের গায়ে এরকমভাবে সব জন্মস্থান সম্বন্ধে লিখে দেওয়া আছে যে আসল জন্মস্থান নবদ্বীপেই। শ্রীকৃষ্ণের অবতার শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ গৌরাধেশ্যাম ভজ, হরে কৃষ্ণ হরে রাম।